ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। কবি ও গীতিকার মোহাম্মদ আব্দুল কুদ্দুস রচিত কাব্যগ্রন্থ বাঁধন এবং ছড়ার বই তিলপিল প্রকাশনা উৎসব অনুষ্ঠিত। সমসাময়িক কবি ও গীতিকার মোহাম্মদ আব্দুল কুদ্দুস রচিত কাব্যগ্রন্থ বাঁধন এবং ছড়ার বই পিলপিল প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে অদ্বৈত মল্ল বর্মণ স্মৃতি গ্রন্থাগার গবেষণা কেন্দ্রের আয়োজনে এই বই প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সাহিত্য একাডেমি ব্রাহ্মণবাড়িয়া সভাপতি কবির চৌধুরী হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির। তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মনির হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ, সঙ্গীতাঙ্গনের সাধারণ সম্পাদক সাংবাদিক মঞ্জুরুল আলম, আব্দুল মান্নান সরকার, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক সোপানুল ইসলাম সোপান, মানবর্ধন পাল, মোহাম্মদ আব্দুর রহিম, উদীচীর জেলা সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী স্বপন, আমির হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দিন। পরে অতিথিরা কবি ও গীতিকার মোহাম্মদ আব্দুল কুদ্দুস রচিত কাব্যগ্রন্থ বাঁধন এবং ছড়ার বই পিলপিল বইটিও উন্মোচন করেন। আব্দুল কুদ্দুসের রচিত কবিতা আবৃত্তি পরিবেশন করেন তিতাস আবৃত্তি সংগঠন ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন আনন্দলোক সাংস্কৃতিক কেন্দ্র। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।